উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাত থেকে পরদিন অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় থেকে থাকছে পথঘাট। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে এ মাসের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়বে। ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, ব্যাহত যান চলাচল। আগের দিন সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত এ অবস্থা পঞ্চগড়ে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে উত্তরের জনপদের মানুষ। আজকের কুয়াশাটা এই মৌসুমের আজ পর্যন্ত আর কি সবথেকে বেশি কুয়াশা। কুয়াশা, গাড়ি চালা যাচ্ছে না, রাস্তাঘাটে চলা যাচ্ছে না, অটো ভ্যান চলতে পারছে না, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। কুয়াশা অতিরিক্ত বেশি না, এখানে সামনে কিছু দেখা যায় না, কিছু আস্তে আস্তে গাড়ি চালানো লাগে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় মিকজাউমের কারণে বেড়েছে শীতের তীব্রতা, তবে চলতি মাসের শেষে হতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যেহেতু মিকজাউম ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনো রয়ে গেছে, সেখানে কুয়াশাটা হচ্ছে এবং ডিসেম্বরের শেষের 10 দিনে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। ডিবিসি নিউজ ডেস্ক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।